তো এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আজকের ওয়েবসাইট। এন্ড এই ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি একটা আর্নিং করে নিয়েছি শুধুমাত্র ডেটা এন্ট্রি করে। তো আজকে এই ওয়েবসাইট নিয়েই কথা বলবো। দেখতে পাচ্ছ যে আমি অলরেডি ওয়েবসাইটটাতে আছি। অ্যান্ড এইখানে যে দেখতে পাচ্ছ সার্চ বক্স, এই সার্চ বক্সে গিয়ে আমরা সার্চ করবো যে শুধুমাত্র ডেটা এন্ট্রি নিয়ে। তো ডেটা এন্ট্রি আমরা শুধু সার্চ করবো, ওকে করে দেব। তো দেখতে পাচ্ছ 168টা ডেটা এন্ট্রি জব আছে এই ওয়েবসাইটে। তো প্রথমে যেটা আছে কি দেখো, ডেটা এন্ট্রি আর্জেন্ট, টু ডেজ এগো পোস্ট করেছে। ওকে, তো দেখে নি এটাতে কি বলেছে। দেখো, আই নিড সামওয়ান টু সাপোর্ট ডেটা এন্ট্রি ওয়ার্ক, মাস্ট বি কুইক এন্ড রিলেবল। বলছে আমার এমন একজনকে লোককে চাই যে তাড়াতাড়ি ডেটা এন্ট্রি কাজটা করে দেবে। ইউ উইল ক্রিয়েট দ্য ডেটা এন্ড দেন মাই টিম উইল চেক অলসো জিডিপিআর কমপ্লিমেন্ট প্রসেস, সো অল উই নিড টু ফিল আনসার টু জয়েন মাই বিজি টিম। দেখো, এই পেমেন্ট কত, 250 ডেটার জন্য তোমাকে 5 ইউরো দেবে। 5 ইউরো মানে 500 টাকা, আমি যদি রাউন্ড ফিগার হিসাব করি তো 5 ইউরো দেবে। ওকে, তো দেখো এই একটা ডেটা এন্ট্রি পেলাম। তারপরে আরো দেখো নিচে পরপর আরো ডেটা এন্ট্রি পাবো, এটাকে ব্যাক করে যদি দেখি। তো দেখতে পাচ্ছি এখানে প্রচুর দেখতে পাচ্ছ, এই প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এই ডেটা এন্ট্রি কাজটা করলে তোমাকে $552 দেবে। তারপরে যেটা দেখালাম সেটা $11, তারপরে $30, তারপরে $38, তারপরে $22, তারপরে $22 পার ঘন্টা, মানে বুঝতে পারছো, মানে $1400 প্রতি ঘন্টায়, তোমাকে $1500 মতো প্রতি ঘন্টায় দেবে। তো এইরকম প্রচুর এই ওয়েবসাইটে তোমরা ডেটা এন্ট্রির কাজ মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে করতে পারবে। ওকে, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট ফিউচার। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। তো আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে আরো একটা নতুন অনলাইন আর্নিং এর ভিডিও নিয়ে। তো যেটা আমি তোমাদেরকে দেখালাম, তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যে কিভাবে বাড়িতে বসে মোবাইল ল্যাপটপের মাধ্যমে একটা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট থেকে শুধুমাত্র ডেটা এন্ট্রি করে একটা ভালো টাকা ইনকাম করতে পারবে। তো চলো, কথা অনেক হয়েছে, তাড়াতাড়ি ভিডিওটা দেখিয়ে দিই যে কিভাবে তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, কিভাবে বিড করবে, সমস্ত কিছু এ টু জেড এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি। তো সবাইকে একটাই রিকোয়েস্ট, স্কিপ না করে ভিডিওটা দেখবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, যদি এই ধরনের ভিডিও তুমি আবারও দেখতে চাও, দেন প্লিজ চ্যানেলটাকে বস একটা সাবস্ক্রাইব করে দেবে। ওকে, তো চলো স্টার্ট করি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি অলরেডি গুগল ক্রোমে চলে এসেছি। এটা ল্যাপটপ মোবাইল দিয়ে যে কোনো তোমরা গুগল ক্রোমে চলে যাবে। তো গুগল ক্রোমে গিয়ে প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে, আজকে আমরা যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো, যেটা তোমাদেরকে দেখালাম, সেটার নাম হচ্ছে পিপল পার ওয়ার্ক। এটা একটা যথেষ্ট ভালো ফ্রিল্যান্সিং ওয়েবসাইট। তো আমি সার্চ করবো পিপল পার ওয়ার্ক, পিপল, দেখো আমার যেহেতু করা আছে। ওকে, তো পিপল পার ওয়ার্ক, এই পিপল পার ওয়ার্কে তোমরা ক্লিক করে দেবে। আমি সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবে, কিভাবে কাজ পাবে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব কিন্তু করে দেবে। ওকে, তো দেখো এই যে প্রথম যে ওয়েবসাইটটা পিপল পার ওয়ার্ক ডট কম, এই ওয়েবসাইটে আমরা যাব, কারণ আমি আর্নিং অলরেডি দেখিয়ে দিয়েছি। তো দেখো এখানে আমি যদি রিভিউ দেখি যে ইজি পিপল পার আওয়ার ইজ এ গুড সাইট, তো দেখতে পাচ্ছি ই পিপল পার ইজ এ গুড ওয়ে টু হায়ার ফ্রিল্যান্সার। ইয়েস, পিপল পার ইজ এ গুড টু হায়ার ফ্রিল্যান্সার। ওকে, তো দেখো হাউ টু মেক মানি ফ্রম পিপল পার আওয়ার, যে দেখো ফিল উইথ দ্য কমপ্লিট প্রোফাইল, যে তোমাকে প্রোফাইল বানাতে হবে, ফটো দিতে হবে, তারপরে তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে হবে, দেন তারপরে তুমি অ্যাকাউন্ট থেকে একটা ভালো টাকা ইনকাম করতে পারবে। তো চলো আমি যাচ্ছি না, আমি দেখিয়ে দিচ্ছি আজকে। তো প্রথমে এই যে রেজিস্টার বোতামে, তোমাদেরকে আমি ভিডিওটার প্রত্যেকটাতেই বলি যে যে কোনো ওয়েবসাইটে আমরা কাজ শুরু করার আগে আমাদের প্রথম যেটা করতে হবে, ফার্স্ট স্টেপ, যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওকে, তো আমি অ্যাকাউন্টটা তাড়াতাড়ি যত সম্ভব পারবো ক্রিয়েট করে নেবো। তোমরা একটু ধৈর্য ধরে দেখবে, যেহেতু কাজ করতে এসেছো, কাজ শিখতে এসেছো। দেখো এখানে প্রথম দুটো অপশন আছে, এটা ভালো করে কিন্তু দেখবে, যে স্টার্ট লিভিং ইউর ওয়ার্ক ড্রিম, যে কিভাবে তুমি কাজ করতে চাই, আই ওয়ান্ট টু ওয়ার্ক এজ এ ফ্রিল্যান্সার অর আই ওয়ান্ট টু হায়ার এ ফ্রিল্যান্সার। তো এইখানে যেটা তোমাকে ক্লিক করতে হবে, আই ওয়ান্ট টু ওয়ার্ক এজ এ ফ্রিল্যান্সার, অর্থাৎ তুমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাও। ওকে, তো এখানে ক্লিক করে দেবে। তো এখানে যখন ক্লিক করবে এটা গ্রিন হয়ে যাবে, এন্ড দেন তারপরে সাইন আপ উইথ ফেসবুক অর সাইন আপ উইথ জিমেল, তো সবসময় জিমেল করবে। দেন তোমার ফার্স্ট নেম দেবে, লাস্ট নেম দেবে, তো আমি দিয়ে দিচ্ছি। এটা তোমরা নিজের মতো করে করে নেবে। ইমেল, এখানে তোমাদের একটা ইমেল দিয়ে দেবে, তো আমি আমার ইমেলটা দিয়ে দেবো। একটা পাসওয়ার্ড তোমরা ক্রিয়েট করে নেবে, তো আমি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি। তারপর এখানে একটা ক্লিক করে দেবে, দেখো ক্লিকটা কোথায় গেল।
তো হয়ে গেল দেখো তারপর আর পেজে একটা প্রোফাইল পিকচার এন্ড দেখো চেক ইউর ইনবক্স ইনবক্সও কিন্তু একটা লিংক চলে গেছে তো ইনবক্স থেকে এটা দেখে নেব গুগলটা খোলা আছে আমি দেখে নেব তো রিফ্রেশ করে নিই স্টেপ বাই স্টেপ কিন্তু দেখবে ভিডিওটা মেবি বড় হতে পারে বাট টোটাল কাজ তোমাকে এই ভিডিওতে কিন্তু দেখিয়ে দেবো ওকে তো দেখো অ্যাক্টিভ অ্যাকাউন্ট এই যে এখানে আছে এখান থেকে ক্লিক অ্যাক্টিভ অ্যাকাউন্টে করে নেবে ইমেলের সাথে সাথে তোমাদের একটা এ চলে যাবে ওকে তো এখান থেকে আমি ইয়ে করে নেব ওকে দেখো সেই পেজটা আবার ঘুরে চলছে এখানে তুমি একটা প্রোফাইল পিকচার যদি তোমার মোবাইলে থাকে মোবাইল থেকে নিয়ে নেবে ল্যাপটপ থাকলে ল্যাপটপ থেকে নিয়ে নেবে তো আমার যেহেতু একটা সেভ আছে আমি প্রোফাইল পিকচারে দেখে নিই যে কোনো একটা প্রোফাইল পিকচার আমি এখান থেকে সেভ করে নেব ওকে কি কি প্রোফাইল পিকচার আছে ওকে দেখে নিন কি প্রোফাইল পিকচার আছে এখান থেকে দেখে নিন তোমরা তোমাদের পছন্দ মতো একটা প্রোফাইল পিকচার তোমরা সেট করে নেবে আমি আমার ছবি পাচ্ছি না ওকে যে পেয়েছি এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম তো দেখো প্রোফাইল পিকচারটা আপলোড হচ্ছে আর নিচে হচ্ছে কি প্রোফাইল পিকচারটা আপলোড হতে তোমরা যেটা দেবে সেটা হচ্ছে কি জব টাইটেল যে তুমি কোন কাজ ভালো পাবে তো যারা ডেটা এন্ট্রি করবে তারা ডেটা এন্ট্রি স্পেশালিস্ট লিখতে পারো আমি লিখে দিলাম পরে এটা আমি ঠিক করে নেব ডেটা এন্ট্রি স্পেশালিস্ট ওকে ইওর স্কিল ম্যাক্সিমাম 15টা স্কিল তুমি এখানে অ্যাড করতে পারছো তোমার কি কি স্কিল আছে তাহলে তুমি কি কি ধরনের কাজ করতে পারো আমি লিখবো প্রথমে ডেটা এন্ট্রি দেখো ডেটা এন্ট্রি চলে এসেছে দেন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন দিয়ে দেবো আচ্ছা দেখতে পাচ্ছ জাস্ট ট্রান্সক্রিপশন ওকে তারপরে সাবটাইটেলিং তোমাদের যা যা স্কিল আছে সেটা তোমাদের আমার যেগুলো আছে সেগুলো আমি দিচ্ছি ওকে ইউটিউব সাবস্ক্রিপশন ওটাকে এটাও দিয়ে দিচ্ছি ইউটিউব সাবস্ক্রিপশন ওকে এগুলো আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা তোমাদের মতো করে এই করে নেবে অ্যান্ড এইখানে দেখো অ্যাবাউট ইউ তো এই প্রোফাইলটা তোমরা কি করবে এই প্রোফাইলটা একটা ভালো তোমরা তোমাদের ইন্ট্রোটা একটা ভালো নিজেরা ক্রিয়েট করবে তো আমি কি করবো আমি পুরোনো যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইলটা থেকে আমি ইন্ট্রোটা এখান থেকে নিয়ে নেবো ওকে আমি আমার প্রোফাইলে গেলাম এই প্রোফাইল থেকে আমার যেটা লেখা আছে তো এখান থেকে এই যে আমার ইন্ট্রোটা আছে তো এই ইন্ট্রোটা আমি এখান থেকে কপি করে নেবো এখন লিখছি না তোমরা নিজেদের মতো করে লিখে নেবে চাইলে আমার প্রোফাইলের যেটা আছে সেটা তোমরা কপি করে নিতে পারো ওকে তো আমি এটা কপি করে এখানে দিয়ে দিলাম দেখো লোকেশন ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজ তুমি কাজ করবে যা যা ল্যাঙ্গুয়েজ আছে আমি বেঙ্গলি দিয়ে দিলাম যে বেঙ্গলি দেন ইংলিশ দিয়ে দিলাম হিন্দি দিয়ে দিলাম ওকে আওয়ারলি দেবে এখানে তোমাকে কি করতে হবে একটা রেট যে তুমি ঘন্টায় কত টাকা নেবে ডলারে আমি ডলারে দিয়ে দিলাম ডলার আমি ঘন্টায় পার ঘন্টায় 20 করে দিলাম ওকে তোমরা যারা নতুন কাজ করবে তারা কম দেবে ওকে তো এরপরে যেটা করতে হবে দেখো বাকি আমার টোটাল ফর্ম ফিল আপ হয়ে গেছে এবারে আমাকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবা ওকে পুরো ভিডিওটা কিন্তু আমি দেখিয়ে দিলাম দেখো বলছে দেখো তোমাকে কোনো সাবস্ক্রিপশন নিতে হবে তুমি একদম ফ্রিতে কাজ করবে আগে এখান থেকে টাকা অর্জন করবে ইনকাম করবে দেন তুমি চাইলে সাবস্ক্রিপশন নিতে পারো জাস্ট করে বেশি বেশি তুমি কাজে অ্যাপ্লাই করতে পারো সাবস্ক্রিপশনের মেল হচ্ছে এটা দেখো ইওর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ ওকে তো দেখো এটা কি হবে যে 7 দিনের মধ্যে তোমার কাছে কি করবে একটা মেইল আসবে ইউ ক্যান অলসো চেক ফাস্ট ট্র্যাক ওকে তো এখান থেকে তুমি মেল নিতে পারো বা তুমি এখান থেকে ট্র্যাক করতে পারো আমি দেখিয়ে দিচ্ছি একটা কনফার্মেশন মেল চলে আসবে তারপর তুমি কাজে অ্যাপ্লাই করতে পারবে দেখি এটা কি দেখাচ্ছে তো এগুলো দরকার নেই আমার ওকে তো দেখো এই অ্যাকাউন্টটা আমার রিভিউতে চলে গেছে এটা ম্যাক্সিমাম 7 দিন বলে কিন্তু 2-3 দিনের মধ্যে মেল চলে আসে ওকে তো এরপর আমি আমার কি করবো পুরোনো অ্যাকাউন্টটাতে যে কিভাবে তুমি এটা দেখো ফার্স্টে তোমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল ওকে
তো এইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। এরপরে ধরো অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পর তোমরা লগ ইন করে নেবে। তো ধরো আমার একটা লগ ইন আছে, তো এইখান থেকে আমি কিভাবে যে তোমরা কাজ পাবে কিভাবে কাজ করবে সেটা আমি তোমাদেরকে করে দেখাবো। ওকে, তো এইখানে যেটা বললাম যে সার্চ প্রজেক্টে সার্চ করবে, যে তুমি ফ্রিল্যান্সিং এ কাজ করছো তো প্রজেক্টে সার্চ করবে। তো দেখো, তো আমি একটা ডেটা এন্ট্রিতে অ্যাপ্লাই করে দেখাবো যে কিভাবে তুমি কাজ পাবে এই ওয়েবসাইটে, কারণ এই ওয়েবসাইটে অন্যান্য যে ওয়েবসাইট গুলো আছে, আপওয়ার্ক বলো বা ফ্রিল্যান্সার বলো বা অন্য যেসব ওয়েবসাইট গুলো, সেই ওয়েবসাইটে হিউজ ট্রাফিক, তো কাজ পেতে সমস্যা হয়। যারা বলো এটা যে দাদা ওইগুলোতে বিড করতে, তো এখানেও কিন্তু বিড তোমাকে করতে হবে। বাট এই যে ওয়েবসাইট আছে এখানে কিন্তু ট্রাফিক সংখ্যা কম, ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে অনেক কম লোক কাজ করে, তো এখানে তুমি ইজিলি কিন্তু কাজগুলো পেতে পারো। তো দেখো একটা কাজ আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তুমি কাজটা অ্যাপ্লাই করবে। ওকে, তো আমি সার্চ করলাম যে ডেটা এন্ট্রি সার্চ করে নিলাম। তো দেখি ডেটা এন্ট্রি, ডেটা প্রফেশনাল, দেখো এক্সেল, তো এটা হচ্ছে কি এক্সেলে আছে, তো এটা 23 দিন আগে করেছি, তো আমি অতটা দেবো না কারণ এটা প্রজেক্টটা হয়তো খোলা আছে কিন্তু দেখার চান্স খুবই কম। এইটা দেখো অনলাইন ডেটা রিসার্চ, তো এটাতে আমি সেল প্রপোজাল করবো। দেখো $22 তুমি এই কাজটা করলে পাবে। ওকে, দেখো কি বলছে, উই আর লুকিং এ ওয়েব রিসার্চার টু কালেক্ট নিউমেরিক্যাল ডাটা, ডাটা কালেক্ট এন্ড অ্যানালাইসিস, টেবল এন্ড ফ্যাক্ট টু কমপ্লিমেন্ট আর রিটেন ভিজুয়ালি এনগেজ ব্লগ, ইউ উইল হ্যাভ টু সার্চ ডেটা, অর্থাৎ কি ওয়েবসাইট থেকে তোমাকে কিছু ডেটা সার্চ করতে পারবে। ওকে, তো দেখো এইখানে কি করতে হবে তোমাকে, এইখানে যেটা হচ্ছে কি তোমাকে, এই যে দেখো একজন এ করেছে, দেখতে পাচ্ছ যে একজন বিড করছে, এখানে তোমাকে বিড করতে হবে। চাইলে তুমি কোশ্চেন জিজ্ঞেস করতে পারো, যদি তোমার প্রজেক্ট সম্বন্ধে কোনো রাইট ডাউট আছে যে কি ধরনের করবে, তুমি চাইলে বিড করতে পারো বা আক্স কোশ্চেন করতে পারো। এখানে তুমি আক্স কোশ্চেন করে নিতে পারো। এই যে দেখো একজন একজন এ করেছে, দেখো ডিয়ার জেসন কুরি, প্লিজ অ্যাডভাইজ হোয়াট ব্লগ স্পট রেফার টু, দিস উইল ডিটারমাইন ইফ আই হ্যাভ দ্য রিকোয়ার্ড ব্যাকগ্রাউন্ড ইনফো টু প্রোভাইড ভ্যালুয়ারিং। অর্থাৎ কি ইনি যে আছে, ইনি এই মহিলা অর্থাৎ কাজ সম্বন্ধে বুঝতে পারছে না, তো ইনি কি করছে, ইনি কোশ্চেন জিজ্ঞেস করছে। আর তোমরা যারা কাজ করবে তারা কি করবে, তারা এইখান থেকে প্রপোজাল, অর্থাৎ তুমি যে কাজটা করতে ইন্টারেস্টেড, কেন তোমাকে কাজটা দেবে, এখান থেকে সেম প্রপোজালে গিয়ে তোমরা ক্লিক করবে এবং প্রপোজালের যে বোতামটা আছে, কারণ এটা আমার এক্সপায়ার হয়ে গেছে কোয়ালিফিকেশন পিরিয়ডটা। ওকে, তো এই জন্য এখানে দেখাচ্ছে না, এই জন্য নতুন অ্যাকাউন্টটা যেহেতু আমার আন্ডার রিভিউতে আছে, তো এখান থেকে তোমরা সিম্পল কি করবে, সেন্ড প্রপোজালে ক্লিক করবে, এন্ড সেন্ড প্রপোজালে ক্লিক করার সাথে সাথে একটা এরকম একটা মেসেজ বক্স খুলে যাবে। এখানে তুমি লিখবে যে হ্যালো স্যার, আই এম ভেরি ইন্টারেস্টেড টু ওয়ার্ক অন ইউর প্রজেক্ট, আই হ্যাভ গুড এক্সপিরিয়েন্স ইন ডেটা এন্ট্রি, সো ইফ ইউ কুড প্রোভাইড মি দা দিস জব আর দিস অপরচুনিটি, ডেফিনেটলি আই ক্যান গিভ ইউ বেটার রেজাল্ট। ওকে, জাস্ট এইভাবে তুমি লিখে অ্যান্ড সাবমিট করে দেবে, সেন্ড প্রপোজালে ক্লিক করে দেবে। অ্যান্ড সেন্ড প্রপোজালে যখন কি হবে, যখন তোমার ওই যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের নাম হচ্ছে জেসন, এই যে দেখতে পাচ্ছ দেখালাম যে আমি অলরেডি একটা ভালো টাকা ইনকাম করেছি, কারণ এই ওয়েবসাইট আমি কাজ করি না ঠিক মতো, তাও আগে কিছু পেমেন্ট তোমাদেরকে দেখালাম। তো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো যে এই কাজটা, আমি বলবো যে অবশ্যই বাড়িতে বসে একটা ভালো ইনকামের অপরচুনিটি শুধুমাত্র ডেটা এন্ট্রি করে, এন্ড এই ওয়েবসাইটে যে শুধু মাত্র ডেটা এন্ট্রির কাজ আছে তা না, এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কাজ আছে, তোমরা চাইলে করতে পারো, যে যার যে কাজে নলেজ আছে তোমরা করতে পারো। আর নতুন যারা কাজ শিখছো তাদের জন্য এই সমস্ত ওয়েবসাইটগুলো কিন্তু বেস্ট ওয়েবসাইট, যারা অলরেডি অনেকদিন ধরে ফিনান্সার করছে তারা কিন্তু জানে, বা যারা নতুন কাজ করছো তারা অবশ্যই এটা কিন্তু ট্রাই করতে পারবে। ওকে, আর যদি ভিডিওটা ভালো লাগে, এই ধরনের ভিডিও আবারও পেতে চাও, দেন অবশ্যই একটা কথা বলবো, প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকো, আমি কিন্তু তোমাদের সাথে সবসময় আছি। ওকে, তো চলো।